এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় না নামরুদরে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নামরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসালাল্লাহু তাআলা বাউদা আল বাউদাতু জুন্দুম মিন জুনুদিল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কর এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাঁপা কাঁপি শুরু করে বসে থাকা যাবে কথা কর ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই ফারসালাল্লাহু বাউদা আল্লাহ কা ল্যাংড়া মশা পাঠালো এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজই আমাদের সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড় ওই বেড়ার কেমন লাগে কথা কর নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফাই কে এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে গিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছস আজকে আমরা মারু সুযোগ পায় কিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছ মত মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বের হয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বের হয় না নমরুদ কয় এবার আমারে জুতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জুতা বাটার জুতা অ্যাপেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কয় এবার কাঠের জুতা দিয়া খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক নাশে ফেরাউন কি বানাম রুদ কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওক নাশে ফেরাউন কি বানাম রুদ কেউ হবে চিরদিন রয় না চিল্লায় কোন ঠিক কিনা সাইয়েদান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভিতরে তুলে দিয়েছে কে আবার যিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে যিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ আল্লাহ আকবার পড়েন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন আবাস ফিহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আর আল জিহাদু জিদ্দা শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে
উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই, উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে, চিল্লায় বলে ঠিক কিনা, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে। ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কিনা, এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট। শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে, সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নম্বর শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের। আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর, ইহুদিরা হিসাব করে 200 বছর, কোন কাজ করার আগে 200 বছর পরে কি হতে পারে ওইটা হিসাব করে। সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন, এই জন্য দোয়া করেছেন রব্বানা ওয়া আসিহিম রাসূলা, আল্লাহ যদিও দুধু প্রান্ত জনমানবহীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠেন যেই নবীর আদলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে। কবুল করলেন কে? কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড, তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছেন। এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন। চার নম্বর শিক্ষা যোগ্য।